চ্যানেলতে বন্ধুরা আমার চ্যানেলের বিভিন্ন লেখকের লেখা গল্পের সম্ভার ভালো লাগলে লাইক করতে পারো শেয়ার করতে পারো আর কমেন্টে জেনেও কেমন লাগলো সাথে সাবস্ক্রাইব করতে বলো না পাশের বেল আইকনটি প্রেস করতে বলো না যাতে নতুন নতুন গল্পের আপডেট পেতে পারো সুক্তারার একশো এক ভূতের গল্প আজকের গল্প ভূতরে বাড়িতে ভূতের খোঁজ লিখেছেন অজেয় রায় শুরু হচ্ছে গা ছমছমে ভূতের গল্প বোলপুর শহর ভবানী প্রেস দুপুর দুটো নাগাদ শ্রীনিকেতন রোডের উপর ভবানী প্রেসের লম্বা একতলা ঘরখানায় ঘটাঘট করে ছাপাখানার কাজ চলছে ঘরের একদিকে চেয়ারে বসে নিজের লেখার প্রুফ দেখছিল দীপক ঘরের এক কোণে কাঠের পার্টিশন ঘেরা একটা ছোট্ট কামড়া তার দরজায় লেখা সম্পাদক বঙ্গ বার্তা দুজন ভদ্রলোক এসে প্রেসের দরজার সামনে দাঁড়ালো দুজনেই ফুল প্যান্ট শার্ট পরা ফিটফাট একজন বেশ লম্বা চওড়া ময়লা রং দ্বিতীয়জনের রং ফর্সা মাঝারি হাইট ঢেউ খেলানো চুল কাটা-কাটা মুখে হাসি হাসি ভাব দুজনেরই কাঁধে ঝুলছে একটা করে কিট ব্যাগ দশাশয়ী লোকটির কাঁধে আবার একটা ক্যামেরা দীপক তাদের এক নজরে দেখে বুঝল যে এরা বোলপুরের বাসিন্দা নয় দুজনেই দীপকের বয়সী বা সামান্য বড় হতে পারে এই বছরটি সবে লোক দুটি ইতিউতি চায় লম্বাজন প্রেসের পিয়ন হারুকে জিজ্ঞেস করে আচ্ছা এটা তো ভবানী প্রেস আগে হ্যাঁ জানায় হারু এখানেই তো সাপ্তাহিক বঙ্গবার্তা কাগজের অফিস হ্যাঁ হারু ঘান নাড়ে আচ্ছা কুঞ্জ বাবু আছেন আছেন হারু জানায় লোকটি বলে আমরা একবার দেখা করতে চাই দরকার আছে হারু ঢুকে যায় পার্টিশন ঘেরা কামড়ায় ভবানী প্রেসের মালিক এবং বঙ্গবার্তা কাগজের সম্পাদক শ্রী কুঞ্জবিহারী মাইতির অফিস ঘর একটু বাদে বেরিয়ে এসে হাড়ু ডাকলো আসুন লোক দুটি ঢুকে যায় সুইং ডোর ঠেলে কুঞ্জবাবুর কামড়ায় দীপক আরচরে চোখে লক্ষ্য করছিল লোক দুটিকে কাস্টমার প্রেসে ছাপানোর কাজ এসেছে নাকি না বঙ্গবার্তায় কোনো খবর ছাপাতে কুঞ্জবাবুর হেরে গলা শোনা যাচ্ছে তবে সব কথা বোঝা যাচ্ছে না টুকরো টুকরো কথা ভেসে আসছে নমস্কার নমস্কার ও আচ্ছা আচ্ছা ও বেশ বেশ হ্যাঁ তারপর কি করছে ও অনেক দিন হলো আগন্তুক দুজনের কথা কিন্তু কিছুই ধরা যায় না তারা বেশ নিচু স্বরে কথা বলে অ্যাঁ ভেরি ভেরি ইন্টারেস্টিং বলেন কি হ্যাঁ হ্যাঁ শুনি বলতে বলতে কুঞ্জবিহারীর গমগমে গলা হঠাৎ খাদে নেমে যায় দুপক্ষে কী সব কথা চলে মাঝে মাঝে কুঞ্জবাবুর গলা চড়লেও গোটা বাক্য বোঝা যায় না প্রথমে কৌতূহলী হলেও পরে দীপক আর নিজের মনে কাজে মন দেয় দু কাপ চা গেল সম্পাদকের কামরায় মিনিট দশেক বাদে দীপকের চটক ভাঙে কুঞ্জবাবুর হুঙ্কারে দীপক দীপক শুনে যাও দীপক কাগজপত্র টেবিলে রেখে উঠে পড়ে সম্পাদকের কামরায় ঢোকে কুঞ্জবিহারী মাইতি বাঁচ বয়সী কাট্টা মাঝারি লম্বা শ্যামবর্ণ পুরুষ কি মুখে আংশু মুখুজ্জে প্যাটার্নের পুরুষ্ট ঝোলা গোঁফ মোটা ভুরু পরনে যথারীতি ধুতি ও শার্ট গোল গোল চোখ দুটি জলজল করছে মনে হয় কোনো কারণে উত্তেজিত তিনি বলে উঠলেন বস দীপক আলাপ করিয়ে দিই ভেরি ভেরি ইন্টারেস্টিং পার্টি সম্পাদকের টেবিলের সামনে বসেছিল সেই দুই ভদ্রলোক দীপক পাশের দিকে একটা চেয়ারে বসে কুঞ্জবাবু চওড়া লোকটিকে দেখিয়ে বললেন ইনি হচ্ছেন শ্রী গোলকপতি দাস এবং ফরচাশাজনকে দেখিয়ে বললেন এর নাম শ্রী অলোকনাথ দত্ত কলকাতা থেকে আসছেন আর এ হচ্ছে দীপক রায় বঙ্গবার্তার একজন রিপোর্টার গ্র্যাজুয়েট এই লাইনে ভেরি প্রমিসিং ইয়ং ম্যান দীপক জোর হাত করে নমস্কার জানায় আগন্তুকরা প্রতি নমস্কার করে কুঞ্জবিহারী বললেন এই অলোক দত্তর কাকা বঙ্কু আমার বিশেষ পরিচিত বঙ্কুর কাছে আমার নাম ঠিকানা জেনে এখানে এসেছেন একটা দরকারে আমার হেল্প চান ভেরি ইন্টারেস্টিং ব্যাপার এদের একটা অদ্ভুত শখ আছে কুঞ্জবাবু হঠাৎ কথা থামিয়ে গোফ ভুরু নাচিয়ে চোখ ছোট করে গলার স্বর্ণ নামিয়ে রহস্যময় হেসে বললেন কৃষক জানো এদের শখ হচ্ছে ভূত খোঁজা দীপক চমকে তাকায় দুই আগন্তুকের পানে তারা মিটিমিটি হাসে কুঞ্জবাবু বলে চলেন হ্যাঁ শখটা অদ্ভুত কি বলো সে উদ্দেশ্যেই আগমন ভেদিয়াইয়া গ্রামে একটা পোড়ো সন্ধান পেয়েছেন সেটায় নাকি ভূত আছে তারই পরক করতে এড়িয়েছেন গ্রামটার ডিরেকশন নিয়ে এসেছেন কিন্তু ভেদিয়া তো যাননি আগে তাই আমার কাছে এসেছেন ভালো করে বুঝে নিতে কি নাম জানি বললেন গ্রামটা নন্দনপুর উত্তর যোগায় গোলকপতি হুঁ নন্দনপুর গ্রামটা তোমার তো প্রচুর জায়গায় ঘোরাঘুরি নন্দনপুর খানিকভাবে দীপক তারপর বলে হু ওই নামে একটা গ্রাম আছে বটে ভেদিয়ায় অজয় নদের ধারে স্টেশন থেকে মাইল চারেক দূরে রাইট নদীর ধারে অজয় নদের ধারে তাই বলেছে গোলকপতি সায়দায় ওখানে নাকি একটা মস্ত বাড়ি আছে রায় বাড়ি পরিত্যক্ত ফাঁকা পড়ে আছে বহুকাল ওই অঞ্চলের জমিদারদের বাড়ি ছিল ওটা বাড়িটা নাকি হনটেড ভুতুড়ে আমি নন্দনপুর গেছি একবার দীপক জানায় রায়বাড়ি দেখেছি দূর থেকে বাড়িটা বিরাট পুরো বাড়ি মনে হয়েছিল তবে ভূত আছে কি না জানি না মানে এ নিয়ে জিজ্ঞেস করিনি কাউকে তা আপনারা জানলেন কি করে কুঞ্জবিহারী আগন্তুকদের উৎসাহ দিলেন বলুন বলুন দীপককে সব খুলে বলুন ওর এ ব্যাপারে খুব এক্সপিরিয়েন্স তিনি চেয়ারে পিটেলিয়ে দেন মুখে স্মিত হাসি সম্পাদকের কথাটা খচ করে কানে বাজলো দীপকের ওর রকম সকম সুবিধে ঠেকল না কুঞ্জবিহারী খটখটে মানুষ এত বিগলিত ভাব দেখাবার কারণ যা হোক সে অলোকনাথের কথায় মন দেয় আমাদের পাড়ার গগনেন্দ্র রায়ের কাছ থেকেই এই বাড়িটার সন্ধান পেয়েছি গগন রায় পূর্বপুরুষের ভিটে ওই পারি বহুকাল ফাঁকা পড়ে আছে কেউ থাকে না প্রায় পঁচাত্তর বছর দীপক ভুরুকুচকে বলে একটা প্রশ্ন করব বিলক্ষণ বুলক্ষণ করবেন বই কি পড়ল অলোকনাথ আপনাদের এই অদ্ভুত শখের কারণ মানে ভূতের সন্ধান এই রকম ভূত প্রেত চর্চার ক্লাব আছে শুনেছি আপনারা কি সেরকম কোনো ক্লাবের আরে না না দত্ত বাধা দেয় আমরা কোনো ভূত প্রেত অনুসন্ধানী ক্লাবের মেম্বার নই এটা স্রেফ আমাদের দুজনের শখ দুজনে একই অফিসে চাকরি করি অনেক দিনের ফ্রেন্ড হঠাৎই শখটা গজালো হঠাৎই অদ্ভুত শখ বিড়বির করে দীপক সে মশাই এক হিস্ট্রি অলোক দত্ত হাতমুখ নেড়ে বলে একদিন অফিসে তক্ক হচ্ছিল টিফিনে পুত আছে কি নেই বেশিরভাগই বলল যে আছে কয়েকজন বলল তাদের পরিচিত কেউ কেউ ভূত দেখেছে নিজের চোখে আমি আর গোলক বললাম ভূত নেই বিশ্বাস করি না ভূতে তক্কাতক্কি হতে হতে ভেট রাখা হল আরও দু একজন অবশ্যই আমাদের সাপোর্ট করেছিল ভূতে বিশ্বাসীদের একজন বলল যে দমদমে নাকি একটা মস্ত পোড়ো বাড়ি আছে বহু পুরোনো লর্ড ক্লাইভের আমলের বাড়িটায় রাতে কেউ থাকতে চায় না কারণ নাকি সাহেব বুধরা সেখানে পাইচারি করে রাতে আমাদের ওই বাড়িতে রাত কাটাতে চ্যালেঞ্জ জানালো আমরা অ্যাকসেপ্ট করলাম গেলাম সেই বাড়িতে তবে আমি এবং গোলক ছাড়া ভূতে অবিশ্বাসীরা আর কেউ যায়নি শেষ অব্দি যা হোক থাকলাম সেখানে রাতে নির্বিঘ্নেই কাটালাম কিন্তু ভূতের দর্শন মিলল না সেই মশাই শুরু তবে নেশা ধরে গেল ভুতুরে বাড়ির খোঁজ পেলেই সেখানে গিয়ে রাত কাটাই ভেদিয়ারটা হবে আমাদের আট নম্বর কেস কিছু দেখেননি প্রশ্নটা করেন কুঞ্জবিহারী না মাথা নাড়ে অলোক তত্ত্ব তবে ট্রাই করে যাচ্ছি গোলকপতি বলে ওঠে দেখিনি বটে তবে বলতে পারেন কিছু শুনেছি কীরকম কুঞ্জবিহারী খাড়া হয়ে বসেন এই অদ্ভুত অদ্ভুত কিছু আওয়াজ ওগুলো সত্যি সত্যি ভৌতিক আওয়াজ কিনা প্রমাণ হয়নি অলোকনাথ দাবড়ে দেয় গোলকপতিকে তা বটে তা বটে মিনমিন করে গোলকপতি নন্দনপুরের রায় বাড়ি একদিন ধরে খালি পড়ে আছে কেন দীপক কৌতূহলী সে এক হিস্ট্রি মশাই জানায় অলোকনাথ ওই গগন রায়ের কাছে শোনা প্রায় পঁচাত্তর বছর আগে রায় বাড়ি ছিল জমজমাট একবার অন্নপ্রাশন হয় ওই বাড়ির একটি মেয়ের বড় রায়কর্তার প্রথম নাতনি খুব ধুমধাম হচ্ছে অনেক লোকজন এসেছে বাড়িতে সন্ধ্যের সময় হঠাৎ কলেরা শুরু হলো বাড়িতে দুদিনে ওই বাড়িতে দশ বারো জন মারা যায় ওলা ওঠায় ওই বংশের সাত ছয় জন আর কাজের লোক মানে এই ঝি চাকর দারোয়ান জনা চার পাঁচ যার অন্নপ্রাশন সেই ছোট্ট মেয়েটিরও মৃত্যু হয় আর মারা যান বড়কর্তা স্বয়ং উৎসব বাড়িতে হাহাকার উঠল গ্রামেও ছড়িয়ে পড়েছিল রোগ মারা যায় কিছু গ্রামের অন্য লোক বেশিরভাগ লোকই গ্রাম ছেড়ে পালায় জানেন তো তখন এই মারাত্মক রোগের তেমন কোনো চিকিৎসাই ছিল না যা হোক এই দুর্ঘটনার কিছুদিন বাদে গ্রামের লোক আবার ফিরে আসে নিজের নিজের পিঠে কিন্তু শোকার্ত রায়েরা মাসখানেকের মধ্যে চিরকালের মতোই বাড়ি ত্যাগ করে ওই বংশের কেউ আর কখনো ওই বাড়িতে রাত কাটায়নি বাড়ির দামি দামি জিনিস যতটা পারে সঙ্গে নিয়ে যায় কিছু বিক্রি করে জমিদারির বেশিরভাগটাই বেঁচে দেয় একজন কেয়ারটেকার রেখেছিল কিন্তু সেও নাকি রাতে থাকতো না বাড়ির ভিতর শেষে ও বাড়ি দেখাশোনা করারও কেউ রইল না বাড়িটা নাকি একদম ভুতুরে হয়ে গেছে হানাবাড়ি বাড়ি গগন রায় নিজে কখনো যায়নি নন্দনপুর সে কলকাতাতেই জন্মেছে বড় হয়েছে এসব তার বাবার কাছে শোনা ওখানে ভুতুরে কাণ্ড কি হয় জানতে চান কুঞ্জবাবু অলোকনাথ বলল তা খুব বলতে পারিনি গগন কি সব নাকি অদ্ভুত অদ্ভুত শব্দ হয় কি সব নাকি দেখা যায় আসলে এই নিয়ে ওর বাবা বিশেষ কিছু বলতে চাইতেন না দীপক বলল বা এত কথা তো জানতাম না তাহলে সেদিন বাড়িটা একবার ঘুরে দেখে নিতাম কুঞ্জবিহারী বললেন দীপক এনাদের নন্দনপুরে কিভাবে যেতে হয় বুঝিয়ে দাও ভালো করে আর আর আমার একটা আইডিয়া এসেছে যদি তুমিও ওদের সঙ্গে যাও মন্দ হয় না রাতে থেকে যাবে একসঙ্গে মানে রিপোর্টার হিসেবে তোমাদের এক্সপিরিয়েন্স নিয়ে দারুণ একখানা স্টোরি হবে বঙ্গবার্তায় হেডিং দেব ভুতুরে বাড়িতে ভূতের খোঁজ কি আপনাদের কোনো আপত্তি আছে কাগজের কেউ গেলে অলোকনাথ বলল না না আপত্তির কি ভালোই তো দলে একজন বাড়বে কুঞ্জবিহারীর এই প্যাঁচটাই আশঙ্কা করেছিল দীপক তাকে এদের ডিঙিয়ে ফিরিয়ে দেবার মতলব সে গুম মেরে যায় কথা বলে না কুঞ্জবিহারী দীপকের রকম দেখে বললেন অবশ্য তোমার যদি কোনো ইয়ে থাকে জোর করব না দেখি আমি না হয় যাব তাহলে দীপকের মাথায় চড়াত করে রক্ত উঠে গেল সদ্য পরিচিত লোকগুলির সামনে এমন ডাউন দেওয়া ওই ইয়ের মানেটা যে কি যে কেউ ধরতে পারবে অর্থাৎ সম্পাদক বলতে চান যে দীপক সঙ্গে না গেলে বুঝতে হবে যে সে ভয় পাচ্ছে ভূতের ভয় তাই যেতে চাইছে না দীপক গম্ভীরভাবে জিজ্ঞেস করল অলোকনাথকে আপনারা কবে নন্দনপুর যেতে চান আসছে কাল আজ শুক্রবার শনি রবি ছুটি আসে অফিসে কাল রায়বাড়িতে রাত কাটিয়ে রবিবার কলকাতা ফিরব ঠিক আছে আমি যাব আপনাদের সঙ্গে নেহাত তাচ্ছিল্যের ভঙ্গিতে জানায় দীপক কুঞ্জবাবু অমনি দীপকের পিঠ চাপড়ে দিয়ে বললেন সাববাস আমি জানতাম যে তুমি এমন চান্স ছাড়বে না যাক এদের সঙ্গে প্রোগ্রামটা ঠিক করে নাও হ্যাঁ আপনারা আজ কোথায় থাকছেন অলোকনাথ বলল আমরা কোনো হোটেলে থাকব কুঞ্জবাবু বললেন অল রাইট দীপক ওঁদের বোলপুর নিবাসে নিয়ে যাও আমার নাম করে ভালো ঘর দিতে বলো শনিবার সকাল নটা নাগাদ ভেদিয়া স্টেশনে নামলো তিনজন দীপক অলোকনাথ এবং গোলকপতি স্টেশন থেকে নেমে নন্দনপুর যেতে দুটো সাইকেল রিকশা ভাড়া করা হলো একটায় গোলকপতি অন্যটায় অলোকনাথ ও দীপক আঁকা বাঁকা মেঠো পথ ধরে যেতে যেতে রিক্সাওয়ালা জিজ্ঞেস করল দীপকদের নন্দনপুরে কার কাছে যাবেন শচীন কর্মকার জবাব দেয় অলোকনাথ নন্দনপুরে সচিন কর্মকারের নামে একটা চিঠি দিয়েছে গগন রায় কলকাতায় একটা কাজে এসে গগনদের বাড়িতে এসেছিলেন বাবু। তখন সামান্য আলাপ হয় গগনের সঙ্গে শচিনদার কুটুম বুঝি রিক্সাওয়ালার কৌতূহল নানা চেনা লোক আসতে বলেছিলেন একটা কাজে সামাল দেয় দীপক গ্রামের বাইরে থেকেই দীপকরা ভাড়া মিটিয়ে দেয় রিক্সা তারপর হেঁটে গায়ে ঢোকে একটা বাচ্চা ছেলে জিজ্ঞেস জিজ্ঞেস করতেই একেবারে সঙ্গে করে নিয়ে চলল সচিন কর্মকারের বাড়ি দেখতে দেখতে পথে কুঁচো কাঁচার দল জুটে যায় শহরে বাবুদের পিছু পিছু শচীন কর্মকারের বয়স পঞ্চাশ পেরিয়েছে ছোটোখাটো নিরীহ দর্শন মানুষ গগনরায় চিঠি পড়ে এবং পরিচয় পেয়ে খাতির করে বসালেন চা মুড়ি খাওয়ালেন গগনের চিঠিতে অলোকনাথ এবং গোলকপতি নন্দনপুরে যাওয়ার আসল উদ্দেশ্য লেখা ছিল না অলোকনাথের মুখে তাদের আগমনের কারণটা জেনে বেশ গম্ভীর হয়ে গেলেন খুব ক্ষুব্ধস্বরে বললেন এসব নিয়ে খোঁজাখুঁচি করা তেনাদের ত্যাক্ত করা কি উচিত হবে অলোকনাথ তাড়াতাড়ি বোঝায় না না আমরা কাউকে বিরক্ত করতে চাই না আমরা যুক্তিবাদী ভূতপ্রেত মানে তেনারা সত্যি সত্যি আছেন কি তার প্রমাণ খুঁজছি দুঃখের বিষয় এ পর্যন্ত কিছু পাইনি তাই এসেছি প্রমাণ ফোঁস করে নিঃশ্বাস ফেলে জানান শচীন্দ্রনাথ এসব প্রমাণ কি সহজে মেলে ভাগ্য যায় আর এসব প্রমাণ সহ্য করার মতো মনের বলও থাকে না সবার এবার গোলকপতি মোটা গলায় মন্তব্য ছাড়ে দেখুন মনের জোড় আমাদের নেহাত কম নয় সত্যি তেমন প্রমাণ মিললে ভিড়মি খাব না একটু ভরসা রাখতে পারেন কর্মকর্মশাই পিটপিট করে গোলকপতির দশাশয়ী চেহারাখানায় চোখ বুলিয়ে বললেন তা বেশ আমার যা বলার বললাম দীপক এতক্ষণ চুপচাপ শুনছিল এবার বলে রায় বাড়িতে কী হয় মানে কিছু দেখা দেখা যায় কি কেন লোকে থাকে না রাতে কর্মকার মশাই বললেন বুড়োকত্তার খরমের আওয়াজ শুনেছে অনেকে ওই বাড়ির ভিতর হেঁটে বেড়াচ্ছেন রাত্রিরে খটখট করে রাতে ওই বাড়ির ছাদের কিনারে ছায়ামূর্তি দেখেছে কেউ কেউ শোনা গেছে কান্নার আওয়াজ যেন বাচ্চা কাঁদছে আমি অবশ্য নিজে কিছু দেখিনি বা শুনিনি আসলে ও বাড়ির ধারে কাছে ঘেসি না সন্ধ্যের পর কী দরকার মশাই অনাবশ্যক কৌতূহল মেটাতে গিয়ে কী বিপদে পড়ব দীপক অলোকনাথ ও গোলকপতিকে বলল চলুন না একবার বাড়িটা ঘুরে দেখে আসি অফকোর্স অলোকনাথরা উঠে পড়ে শচীনবাবু পথ দেখিয়ে চলেন একপাল বাচ্চা ছেলে মেয়ে পিছু নিল তাদের গ্রামের অন্য বাড়ি থেকে বয়স্ক লোকেরাও উকে মারে রায়বাড়ি নন্দনপুর গ্রামের অন্য বাড়িগুলির সীমানা থেকে বেশখানিক তফাতে একদম ফাঁকায় বাড়িটা ঘিরে ছোট বড় অনেক গাছ ঝোপঝাড় দূর থেকেই নজরে পড়ে বাড়িটা রায়বাড়ি থেকে অজয় নদের কুলমাত্র স দুই গজ আগে নাকি অজয় নদ ঢের দূরে ছিল জমিদার বাড়ি বটে মস্ত বড় দোতলা দো মহলা অট্টালিকা ঘিরে বিরাট এলাকা উঁচু পাঁচিল দিয়ে ঘেরা পাঁচিল অবশ্য বহু জায়গায় এখন ভাঙা পাঁচিলের গা ঘেঁষে অনেকগুলো খর সারি সারি ঘরগুলো কোনোটাই আস্ত নেই ওগুলো ছিল বাড়ি অতিথিশালা নাটমন্দির ইত্যাদি একটা প্রকাণ্ড জাম গাছ বাড়িটার প্রায় ঘাড়ের ওপর দাঁড়িয়ে আছে তার ডালপালা ঝুঁকে পড়েছে অট্টালিকার ছাদে অলস্তরা খসে ইঁট বেরিয়ে পড়েছে প্রায় গোটা বাড়ির দেয়ালে কয়েকটা অসত্যকার জন্মেছে বাড়িটার গায়ে অট্টালিকার পেছন দিকে একটা মজা পুকুর একটা কুয়োও রয়েছে তবে কুয়োর জল ঘোলাটে নোংরা কবাটহীন প্রকাণ্ড দরজার হায়ের ভিতরে ঢুকে ঢোকে চারজন পিছনোয়া বাচ্চার দল কিন্তু বাড়ির ভিতরে ঢোকে না বোধহয় সংকোচে ঢুকেই চৌকো মস্ত বাঁধানো উঠোন উঠোন অনেক জায়গাতেই খোবলানো ইটমাটি বেরিয়ে পড়েছে উঁইয়ের ঢিবি উঠেছে উঠোন ঘিরে উঁচু বারান্দা তিনদিকে বারান্দা পেরিয়ে পরপর ঘর দোতলাতেও একই রকম চওড়া বারান্দার ঘরের শাড়ি মোটা গোল গোল থাম দোতলার বারান্দার ভার কাঁধে নিয়ে আজও শটান খাঁড়া দুই দিয়ে সিঁড়ি উঠে গেছে দোতলায় বাড়িটা যে অভিশপ্ত ঢুকেই যেন টের পাওয়া যায় কেমন যেন গা ছমছম করে এই বিশাল নির্জন অট্টালিকার অন্দরে প্রবেশ করেই একতলার বারান্দা ধরে ওরা হাঁটতে লাগলো এই জনমানবহীন অট্টালিকার বাসিন্দা এখন অজস্র পায়রা শালিকা চামচিকে আরও নিশ্চয়ই কিছু আছে সরিস্রী কীটপতঙ্গ তাদের সহজে চোখে পড়ে না সহসা জুতোর শব্দে বিরক্ত ভিতচকিত কিছু পাওড়া পায়রা শালিক উড়তে লাগল গুলগুলিয়ার বর্গার আশ্রয় থেকে বেরিয়ে সাঁশাঁ করে এলোমেলো পাক খায় শূন্যে কয়েকটা চামচিকে একতলার বেশিরভাগ ঘরের দরজা জানলায় কবাট নেই কোথাও কোথাও মাত্র কাঠের ফ্রেমের কিছু অংশ অবশিষ্ট রয়েছে কোনো দরজা জানলায় ভাঙা পাল্লার খানিক অংশ কোনো ঝুলে আছে নোংরা মেঝে ছাদ ঝুলে ভর্তি তবে থামের গায়ে বারান্দার কার্নিশে দেওয়ালে কিছু অপূর্ব কারুকার্যই অট্টালিকার অতীত সৌন্দর্যের সাক্ষ্য দিচ্ছে সচিন কর্মকার জানালেন এ বাড়ি যে কবে তৈরি হয়েছে গায়ে কেউ আজ পর্যন্ত বলতে পারে না সঠিক তবে সোয়াশো বছরের পুরনো তো হবেই ঠিক সদর দরজার মুখ পেরিয়ে বাঁয়ে দেখা গেল একটা মস্ত হলঘর কর্মকারমশাই জানালেন যে ইটানাকি নাকি ছিল বৈঠকখানা গান বাজরার ওই ঘরে ঘরখানায় তখনও রয়েছে প্রাচীন আমলের কয়েকটা বড় বড় চেয়ার একটা গোল কাঠের টেবিল দেয়ালে ঝুলছে একটা বড় ভাঙা আয়না একটি মস্ত হাতে আঁকা ছবি অয়েল পেন্টিং রায়বংশের কারো প্রতিকৃতি ছবির ওপর ধুলো ময়লা জমেছে বোঝা যায় এক রাসবাড়ি মধ্যবয়স্ক পুরুষের বুক অফ চেহারা কর্মকার বললেন শুনেছি ওটা বড় কর্তার ছবি ওলা ওঠায় মারা গেছিলেন সেইবার হলঘর থেকে বেরিয়ে গোলকপতি দেখালো ওরে বাপ ওই দেখুন সকলে দেখল চত্বরের এক কোণে লম্বা একটা সাপের খোলস শচিনবাবু বললেন হুঁ পোড়ো বাড়ি খড়ির সাপ বাসা বেঁধেছে শুধু কি তেনাদের ভয় এনাদের ভয়ও কম নয় সাবধানে থাকবেন দোতলায় ওঠা হলো বারান্দায় লোহার জাফরি লাগানো ঘের কোমর সমান উঁচু জাফরিতে মরচে পড়েছে নরবরে তবে নকশা চমৎকার দোতলার ঘরগুলায় উঁকি মারে দীপকরা নিচের তলার মতোই অবস্থা সিঁড়ি উঠে গেছে ছাদে শচীনবাবু বারণ করলেন উপরে যেতে ভাঙা সিঁড়ি তা বটে দোতলার ছাদেও বড় বড় ফাটল ধরেছে নেহাতি খুব পুরু দেয়াল মজবুত করে বানানো বাড়ি তাই এতকাল খাড়া রয়েছে এত অবহেলা সত্ত্বেও সবাই নিচে নেমে এলো এ বাড়িতে লোক ঠোকে দীপক মন্তব্য করে ওই দেখুন পোড়াবিড়ির টুকরো উঠোনে হুঁ সচিনবাবু জানান দিনের বেলা বাগাল ছেলেগুলো হয়তো ঢোকে কিন্তু রাতে তিনি মাথা নাড়েন বাড়িটা দেখতে দিতে দীপকের মনে একটা সন্দেহ জাগে রাতে চোট ডাকাত লুকিয়ে থাকার পক্ষে আদর্শ জায়গা সে জিজ্ঞেস করে আপনাদের এদিকে চুরি ডাকাতি কেমন হয় তা হয় বই কি জানান শচীনবাবু চুরি ডাকাতি আজকাল কোথায় না হয় তবে আমাদের গায়ে ডাকাতি হয়নি বহুকাল ছিঁচকে চুরি হয় মাঝে মধ্যে গায়ে তেমন বড় লোক কে সোনাদানা কি আর মিলবে একটা সরু প্যাসেজ দিয়ে দ্বিতীয় মহলে যাবার রাস্তা সেদিকে একবার উঁকি দিল দীপকরা বাড়ির ওই অংশের অবস্থা আরও খারাপ আরও জরাজিহ্ন আরও নোংরা দীপকরা ঠিক করলো যে প্রথম মহলেই কাটাবে রাত কোথায় থাকা যায় পরামর্শ করে তিনজনে শচিনবাবু শুক্নমুখে বললেন আপনারা কি সত্যি থাকবেন এখানে মানে রাতে নিশ্চয়ই অলোকনাথের মন্তব্য ভয় হচ্ছে কিছু দুর্ঘটনা ঘটলে লোকে আমায় দুষবে না না আপনাকে দোষ দেবে কেন বলেন তো লিখে দিয়ে যাব অলোকনাথ ভরসা দেয় শচিনবাবু হতাশভাবে মাথা নাড়েন নিচের হলঘরটায় রাতে থাকা ঠিক হল বড় বড় জানলার ফোকর দিয়ে ঘরখানা ভেসে যাচ্ছে দিনের আলোয় দূরে দেখা যাচ্ছে অজয়নদের পার। পাড় অলোকনাথ বলল শচিনবাবুকে একটি লোক জোগাড় করতে পারেন ঘরখানা একটু ঝাটপাট দিয়ে সাফ করে দেবে আর দুটো মাদুর বা চাটাই পেলে ভালো হয় কখনো কখনো একটু গড়িয়ে নেব ঠিক আছে হয়ে যাবে কর্মকর্মশাই আশ্বাস দেন আহারটা কিন্তু আমার বাড়িতে করতে হবে অলোকনাথরা প্রথমে আপত্তি জানায় পাউরুটি আছে আমাদের সঙ্গে গ্রামে মুড়ি পাওয়া যাবে তাতেই হবে শচীনবাবু ক্ষুণ্ণ হয়ে বললেন সে কি আপনারা অতিথি গগনের বন্ধু মুড়ি খেয়ে কাটাবেন তা হয় না সামান্য দুটো অন্ন জোগাতে পারবো না দীপকরা রাজি হয় অগত্যা বেশ দুপুরে আপনার কাছে খাচ্ছি কিন্তু রাতে কোনো ব্যবস্থা করবেন না পাউরুটি খাবো ভাত খেলে ঘুম আসবে কর্মকার মশাই গেলেন নিজের বাড়িতে দীপকরা তিনজনে গেল অজয় নদের তীরে বেড়াতে বৈশাখ মাস অজয় নদেতে তখন জল খুব কম প্রশস্ত নদীগর্ভে বালির চড়া পড়েছে ক্ষীণ একটা স্রোত বইছে এক ধার ঘেঁষে জলের বুকে সবচেয়ে গভীরেও হাঁটু জলের বেশি নয় মানুষজন গরু মোষ দিব্যি হেঁটে পার হচ্ছে নদী ওপারে দেখা যাচ্ছে গাছগালাগাছালিতে ঢাকা কয়েকটা গ্রাম বেলা এগারোটা নাগাদ তিনজনে গ্রামে ফেরে শচীনবাবুর বাড়ি পৌঁছে দেখে যে রীতিমতো একটা জটলা তার বাসার সামনে সচিন কর্মকারও রয়েছেন তার মধ্যে দীপকরা হাজির হতে ভিড়ে গুঞ্জন ওঠে কর্মকর্মশাই আহ্বান জানান দীপকদের একটু জিরিয়ে নিন তারপর স্নানাহার করবেন বাড়ির বাইরের দিকে একটি ছোট ঘরে বসেছে দীপকরা তক্তপোষ চেয়ারে এক বৃদ্ধ এসে বসেন তাদের কাছে বাইরের ভিড়টা তখন জানলা দরজায় উপচে পড়ছে সচিনবাবু পরিচয় করিয়ে দিলেন আমাদের মণ্ডল মশাই বৃদ্ধ বার দুই গলা ঝেড়ে নিয়ে গম্ভীর সুরে বললেন হুঁ শুনলাম সব তা আপনারা কি সত্যি ওই বাড়িতে রাত কাটাবেন আজ্ঞে হ্যাঁ সবিনয় নিবেদন করে গোলকপতি সেই উদ্দেশ্যেই যে এসেছি ভিতরে না থেকে বাড়িটার বাইরে মানে নাট মন্দিরের সামনের চত্বরে থাকলে হয় না বৃদ্ধ বলেন আজ্ঞে না ভিতরে থাকতেই যে চাই অলোকনাথ দৃঢ়কণ্ঠে জানায় সাপখোপের ভয় তো আছে পুরো বাড়ি বৃদ্ধ নিরস্ত করার চেষ্টা চালান আগে আছে বই কি আমরা সতর্ক থাকব লাঠি রাখব গোলকপতি তার পেশিবহুল বাহু তুলে এমন ভঙ্গি করে যার অর্থ শুধু সাপখোপ কেন অশরীরীদের বিরুদ্ধেও তারা প্রস্তুত হুম আপনারা শহরে মানুষ তবু অনুরোধ করছি একটিবার ভেবে দেখবেন নিশ্চয়ই অলোকনাথের বিনীত আশ্বাস বৃদ্ধ উঠে গেলেন ঘরে বাইরের দাওয়ায় তখন জোট আড্ডা বসে জামা জুতো খুলে বসে জিরিয়ে নিতে নিতে দীপকদের কানে আসে ভয়াবহ সব ভৌতিক ঘটনার বর্ণনা রায়বাড়ি নিয়েও গল্প হচ্ছিল বিকেল বিকেল দীপকরা বেরিয়ে পড়ে রায়বাড়ির উদ্দেশ্যে তাড়াতাড়ি বেরোবার কারণ শচীনবাবুর বাসার সামনে তাদের জন্য সবসময় যে পরিমাণ ভিড় লেগে আছে সেটা গৃহকর্তার পক্ষে বিরক্তিকর হচ্ছে গ্রামের একটা দল কিন্তু তাদের সঙ্গে সঙ্গে চলল তাতে সব বয়সী মানুষ শচীন কর্মকারও রয়েছেন অট্টালিকার বাইরে নাট মন্দিরের চাতালে বসল দীপকরা অলোকনাথ ব্যাগ থেকে একটি টেপ রেকর্ডার বের করে নতুন খালি গ্যাসের ভরে চালিয়ে পরীক্ষা করতে থাকে গোলকপতি তার ফ্ল্যাশ বাল্ব লাগানো ক্যামেরা ঠিকঠাক করতে লাগল এসব কি করতে এনেছেন জিজ্ঞেস করলো দীপক ওরা বলেছিল যে কোনো মূর্তির ছবি তোলার দরকার হয় যদি কোনো অদ্ভুত শব্দ বা কণ্ঠস্বাসনে রেকর্ড করে রাখা যায় যদি তাই নিয়েছি দুজনের কাছে আরও দুটি জিনিস আছে গোপনে দুটো বড় বড় ধারালো ছুরি আত্মরক্ষার প্রয়োজনে দীপক একটা লাঠি এনেছে গ্রামের ভিড়টা কিছু দূরে দাঁড়িয়ে মহাকৌতূহলে দেখছে আগন্তুকদের কার্যকলাপ দুজন বয়স্ক লোক বসে গেলেন চাতালের এক কোণে গান শুনবেন বুঝি টেপ রেকর্ডারটা দেখি এক ছোকরা প্রশ্ন করে হ্যাঁ রাত জাগতে হবে যে অলোকনাথ হেসে জানায় গ্রামের একটি ছেলে মুখে সরাচাটপা ছোট একটা মাটির কলসি কাঁধে হাজির হলো তার পিছনে আর একটি ছেলের হাতে একটা হ্যারিকেন এগুলো কোথায় রাখবো জিজ্ঞেস করে তারা দীপক বলল নিচে হল ঘরটায় রেখে এসো ভাই কলসিতে জল ভরে এনেছো তো হ্যাঁ মাথা নেড়ে ওরা ঢুকে যায় রায়বাড়ির ভিতরে একটু বাদে জিনিস দুটো রেখে বেরিয়ে আসে আইডিয়াটা দীপকের অলোকনাথের সঙ্গে একটা জলের বোতল আছে বটে তবে এই গরমকালে তিনজনের এক বোতল জলে তেষ্টা মিটবে না তাই কর্মকর্মশাইকে কলসির ব্যবস্থা করতে বলেছিল মোমবাতি ওদের সঙ্গে আছে কিন্তু বাড়িটায় যা হাওয়া খেলে মোমবাতি নিভে যেতে পারে তাই হ্যারিকেনের ব্যবস্থা মশাইয়ের কৃপায় দীপক ভাবল আর একবার বাড়িটার ভেতর দেখে আসি সে একাই ঢুকে যায় রায়বাড়িতে হলঘরে উকি দিয়ে দেখলো সব ব্যবস্থা কুড়িয়ে রেখেছেন শচীনবাবু ঘরটা সাফ হয়েছে দুটো মাদুর বিছানো রয়েছে মেঝেতে দরজার পাশে জলভরা কলসি এবং লণ্ঠনটা রাখা দীপক দোতলায় ওঠে একটা ঘরে ঢুকে সে নদী দেখছে জানলা দিয়ে হঠাৎ খট 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 শব্দে চমকে যায় ঠিক যেন খরম পায়ে চলার আওয়াজ এমন দিনের বেলা ছেঁত করে ওঠে বুক ফের সেরকম শব্দ হয় দুবার শব্দটা যেন ঘরে অন্য জানলাটার কাছ থেকে আসছে ওই জানলায় একমাত্র খড়খড়ি দেওয়া পাল্লা ভাঙা অবস্থায় রকমে টিকে আছে আজও দমকা বাতাস আসে দীপক লক্ষ্য করে যে অমনি এক টুকরো ভাঙা ছুলে পড়া কাঠ পাশে একটা কাঠের গায়ে দুলে দুলে আঘাত করে হাওয়ার ধাক্কায় আওয়াজ হয় খটখট ও এই ব্যাপার এই বুঝি খড়ম্পায় বড়কর্তার পাইচারি করার রহস্য এ বাড়িতে এমনি ভাঙাচোরা দরজা জানলার পাল্লা অজস্র হাওয়ার ধাক্কায় তারাই শব্দ করে নিশ্চয় নিস্তব্ধ রাতে সে শব্দ স্পষ্ট শোনায় লোকেভাবে খড়ম্পায় বড় বুধ ভূত ঘুরে বেড়াচ্ছে হাসি পেল দীপকের অলৌকিক রহস্যগুলো বেশিরভাগই এইভাবে সৃষ্টি হয় দীপক বাড়ি থেকে বেরিয়ে বসলো অলোকনাথদের কাছে চাতালে ওরা তখন ক্যামেরা টেপ রেকর্ডারের কাজ শেষ করে চুপচাপ বসে গ্রামের ভিড়টা ঠায় রয়েছে গুজগুজ করছে নিজেদের মধ্যে গোলকপতি ফিস করে আচ্ছা জ্বালালে লোকগুলো যে নড়ে না কীরকম ড্যাপ করে দেখছে এখানে একটু রেস নিয়ে সন্ধ্যের পর বাড়িটায় ঢুকবো ভেবেছিল দীপক মুচকি হেসে বলল শেষ দেখা দেখে নিচ্ছে কাল তো আর আমাদের জ্যান্ত দেখার আশা কম গোলকপথির আগে মুখ ভ্যাটকায় দিনের আলো ক্রমে নিভে আসে ঝাঁকড়া গাছগুলোর ছায়া ঘিরে ধরছে বাড়িটাকে বাতাসের বেগ আর শোঁস আওয়াজ বাড়ছে থমথমে হয়ে উঠছে চারপাশ দীপক রায় বাড়ির ছাদে ঝুঁকে পড়া গাছের ডালপালার নড়াচড়া দেখতে দেখতে ভাবে ওই ছায়া ওই আলো আধারীকে ভুল করা অসম্ভব নয় যেন রাতে কেউ দাঁড়িয়ে আছে ছাদে চলাফেরা করছে কিনার ঘেঁষে গ্রামের বয়স্করা উসখুস করে এবার শচীন কর্মকার উঠে পড়লেন তাহলে আমি চলি একটু কাজ আছে বাসায় হ্যাঁ হ্যাঁ আপনাদের আর আটকাবো না কাল দেখা হবে অলোকনাথ তৎক্ষণাৎ বিদায় জানায় আস্তে আস্তে বয়স্ক লোকেরা চলে যায় কিন্তু ছেলে ছোকরার দল তখনও নড়ে না গোলকপতি সন্দিগ্নভাবে বলল ছোরাগুলো বাড়ির ভেতর অবধি পিছু নেবে না তো তাহলে আর বড়কর্তার দর্শন পেয়েছি দেখা যাক দীপক উঠে পড়ে চলুন বাড়ির ভিতরে গিয়ে একটু গড়িয়ে নিই সঙ্গী দুজনও উঠে পড়ে গ্রামের ছেলেরা কিন্তু বাড়ির ভিতরে ঢোকে না আপাতত হল ঘরে বসে না দীপকরা ঘরের ভিতর খুব হাওয়া তবু একটা বোটকা গন্ধ বাঁচছে ওরা বাইরে বারান্দায় খবরের কাগজ পেতে পা চড়িয়ে বসে থামে ঠেঁচ দিয়ে হঠাৎ কোত্থেকে একটি লোক এসে সামনে দাঁড়ালো মানুষটি ছোটোখাটো রং কালো মাঝ বয়সী পরনে খাটো ধুতি ও ফতুয়া পা খালি মুখে বিনয়ী লাজুক হাসি সে হাত কচলাতে কচলাতে মৃদু নরম সুরে বলল আগে শুনলেম তাই এলেম দেখতে কি শুনলে দীপক অবাক হয়ে বলে আগকে আপনারা নাকি এখানে রাত কাটাবেন হুঁ অলোকনাথের সংক্ষিপ্ত জবাব তা বেশ লোকটি ইতিউতি যে হল ঘরটা দেখিয়ে বলে ওই ঘরে থাকবেন বুঝি হ্যাঁ ঘরে বড় কর্তার ছবিখানা দেখেছেন লোকটি আগ্রহ ভরে জিজ্ঞেস করে হুম দায়সারাভাবে জবাব দেয় অলোকনাথ বিরক্ত হচ্ছে এ আপদ আবার কোথেকে জুটল ভারী মানি লোক ছিলেন বড়কর্তা যেমন দাপট আবার দান ধ্যানও ছিল খুব আহা ছাড়খার হয়ে গেল এমন সোনার সংসার লোকটি নিজের মনেই বকে চলে দীপকরা নিষ্প্রিয়ভাবে বসে থাকে সাড়া দেয় না লোকটি হঠাৎ বলল বাবু এ আমায় ভীষণ টানে এ কত যে কাহিনী জানি ফুরসত পেলেই বাড়িটা একবার খুঁড়ে দেখে নি বড়কর্তার ছবিটা দেখি পেন নাম জানাই দীপকরা এবার বেশ অবাক হয় দীপক বলে তুমি কি এখানেই থাকো এই গায়ে আজ্ঞে ঘাড় হেলায় লোকটি কি নাম তোমার আজ্ঞে অভয়পদ হাজরা বলেই লোকটি ব্যস্ত হয়ে বলল যাই বড়কর্তার ছবিটা একবার দর্শন করে আসি আলো কমে আসছে অভয়পদ লঘু পায়ে ঢুকে যায় হল ঘরে দীপকরা মুখ চাওয়াচাওয়ি করে কত বিচিত্র মানুষ যে আছে আজও রায়বাড়ির প্রাচীন গৌরব নিয়ে রোমন্থন করে খানিক বাদে ঘর থেকে বেরিয়ে ফের সামনে আসা অভয়পদ মুখ উজ্জ্বল বলে ও সাক্ষাৎ পুরুষ সিংহ কি দৃষ্টি যেন বর্ষা ফলক আপনারা নিশ্চিন্তে থাকুন কত ভালো মানুষদের অপকার করেন না গোলকপতি রসিকতা করে অভয় তোমার তো খুব সাহস সন্দেহ হলে নাকি এ বাড়িতে কেউ ঢোকে না অভয় পদ বিনীত হাস্যে নীরবে প্রশংসাটা হজম করে তারপর বলে আজকে চোরি এখন সে হাতজোর করে নমস্কার জানিয়ে শুরু করে বেরিয়ে গেল সদর দিয়ে গেল না গেল খিড়কি পথ দিয়ে বাড়ির পিছন দিকে থামের আড়ালে একটা মোমবাতি জেলে তিনজন চুপচাপ বসে থাকে বারান্দায় কেন জানি না কথাবার্তা কইতে ইচ্ছে করে না দিনের আলো শেষ রেশটুকু মিলিয়ে যায় মাথার উপর আকাশে ফুটে ওঠে একটি দুটি করে তারা হালকা জ্যোৎস্নার রূপলি আভা স্পষ্ট হয় বাড়ির পরিবেশ স্মৃতিমতো ছমছমে হয়ে ওঠে অদৃশ্য পায়রাগুলি ছটপট করে অন্ধকার চিরে শূন্যে পাক খায় চামচিকেরা চাঁদের আলো আর বাড়ির নানা অংশের ছায়া জাল বনে উঠোনে দেওয়ালের গায়ে সোঁ শোঁ করে ধেয়ে আসা বাতাস অট্টালিকার বুকে ঝাঁপিয়ে পড়ছিল বাড়ির অজস্র ফাটলার ফাঁকফুঁ করে হাওয়া ঢুকে শব্দ তোলে মনে হয় যেন গোটা বাড়িখানা নিঃশ্বাস ফেলছে ঘন ঘন অন্ধকারের আড়াল থেকে কত বিচিত্র আওয়াজ ভেসে আসে চ্যাঁ 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 তীক্ষ্ণ আওয়াজে তিনজনে শিউড়ে ওঠে সহসা ঠিক যেন মানব শিশুর কান্না তারপরই দীপক হেসে বলে শকুনের ছানার ডাক আমি আগে শুনেছি কাছে কোথাও বাসা আছে শকুনের শুধু অনেক অজানা শব্দ নয় অনেক অদৃশ্য নড়াচড়া টের পায় তারা স্নায়ু টান টান সজাগ তাদের চোখ সতর্ক কান অস্বস্তি বাড়ে কেবলই অনুভব করে অট্টালিকার কোণে কোণে জমাট আধার ফুরে কাদের চোখ যেন লক্ষ্য করছে তাদের ওরা উঠে পড়ে এবার হল ঘরে ঢোকে হ্যারিকেনটা জ্বালে মোমবাতিটাও জ্বলছে তবে শিখাটা লাফাচ্ছে বাতাসে যে কোনো সময় দপ করে শেষ নিঃশ্বাস ফেলবে রাতের খাওয়া সেরে নেয় দীপকরা পাউরুটি মাখন কলা জল খায় খানিক বাদে গোলকপতি বড় বড় হাই তুলতে লাগল আর মোরা ভেঙে বলল আহ ঘুম পাচ্ছে সারাদিন রেস্ট হয়নি সে মাদুরে চিৎপাত হয়ে শুয়ে পড়ে বলল একটু ঘুমিয়ে নি, ঘন্টা খানিক বাদে ডেকে দিও এখন তো মোটে আটটা তেনারা তো শুনেছি মাঝরাতে রাতে দেখা দেন না ব্যাস গোলকপতি ভোঁসভোঁস করে ঘুমাতে লাগলো খানিক পরে অলোকনাথ শুয়ে পড়ল গোলকপতির পাশে হাই তুলে বলল সত্যিই খুব টায়ার্ড লাগছে একটু গড়িয়ে নি একটু পরে দীপক দেখে অলোকনাথ ঘুমোচ্ছে সে ভাবল বাহ এরা তো আচ্ছালোক পুদ দেখতে এসে পৌরবাড়িতে দিব্যি নিশ্চিন্তে ঘুম মারল নার্ভ পটে ক্লান্তি ক্লান্তিবোধ হচ্ছিল তবে তার রাত জাগার অভ্যেস আছে খবরের কাগজে অনেক সময় কাজ করতে হয় রাত জেগে সে চেয়ারখানা টেনে নিয়ে বসল খোলা জানলার সামনে সঙ্গে ফ্লাস্কে চা আছে মাঝরাতে খাওয়া যাবে আর ভোরবেলা হালকা চাঁদের আলোয় দেখা যাচ্ছে বাইরে ধুধু মাঠ নদীর উঁচু পাড় কালো কালো ঝোপঝাড় গাছ ভারী রহস্যময় প্রকৃতি আকাশে অগন্তি টিপ আলো জ্বললা তারা খট 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 সেই রকম কাঠে কাঠে ঠক্কর লাগার শব্দ দোতলায় কেউ যেন পায়ে হাঁটছে বড় কর্তা ছবিখানার দিকে তাকালো দীপক ঘরের স্বল্প আলোয় তার বড় বড় চোখের তীব্র দৃষ্টি যেন লক্ষ্য করছে দীপককে গা ছমছম করে জল তেষ্টা পাচ্ছিল দীপক উঠে জল খেলো কলসি থেকে বাতাসে গ্রীষ্ম দিনের গরম ভাপ আর নেই নদীর দিক থেকে আসা হু হু হাওয়ায় চমৎকার শীতল ভাব মোলায়ম স্পর্শ বুলিয়ে দিচ্ছে গায়ে মুখে দীপকের ঢুলুনি আসতে থাকে সে পা ছড়িয়ে আরাম করে বসে দীপক চোখ মেলে চমকে খাড়া হয়ে বসল মুখে সূর্যের আলো পড়ছে সে চেয়ারে বসে ঘাড়ে বেশ ব্যথা তার মানে ভোর হয়ে গেছে রাত কাবার সে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে গোটা রাত এই চেয়ারেই দীপক ঘাড় ফিরিয়ে দেখে যে গোলকপতি অলোকনাথ মেজেতে মাদুরে শুয়ে অগরে ঘুমোচ্ছে দীপক তাড়াতাড়ি গিয়ে তাদের ঠেলা মারে ও মশাই উঠুন উঠুন ভোর হয়ে গেছে অলোকনাথ ধর্মর করে উঠে বসে বলে হ্যাঁ সত্যি তো ডাকেননি কেন দীপক বলে ডাকবো কি আমিও যে ঘুমিয়ে পড়েছিলাম গোলকপতি উঠতে চায় না অলোকনাথের রামধাক্কাকে তার নিদ্রাসুখ খুঁজল উঠে বসে ব্যাপারটা বুঝতে পেরে গোল চোখে বলল যা বুধ দেখা মিস হয়ে গেল যে বড় হয়তো ঘুরে গেছেন অতিথিরা ঘুমোচ্ছে দেখে আর ডিস্টার্ব করেননি জাগে চা দে দেখি ফ্লাস্কটা কিন্তু ফ্লাস্ক কই তারপরই আবিষ্কার হলো যে শুধু ফ্লাস্কটাই নয় তাদের ক্যামেরা টেপ রেকর্ডারও নেই মেঝেটা তাদের পাশেই রাখা ছিল সব হাওয়া এ আমার ঘড়ি দীপক নিজের বাঁ হাতের কবজি দেখে আতকায় দেখা গেল বাকি দুজনেরও রিস্ট নেই হাতে কে সরালো তিনজন বেরোয় তাড়াতাড়ি আতিপাতি করে খুঁজতে থাকে গোটা বাড়ি না কোথাও নেই তাদের জিনিস বাড়ি যথারীতি জনমানও তারা বেরোয় সদর দিয়ে ভাঙা পাঁচিলের কাছে একদল গ্রামের লোক জড়ো হয়েছে সেই ভোরে বোধহয় আগন্তুকদের খোঁজে বাড়িটায় ঢুকবে কিনা প্ল্যান করছিল দীপককে দেখে ছুটে আসে দীপকরা তাদের দিকে দিকপাত না করে হন্তদন্ত হয়ে খুঁজতে থাকে তিনজন তিন দিকে একটু পরেই দীপকের ডাক শোনা যায় বাড়ির পিছনে খিড়কির দিক থেকে ও গোলকবাবু ও গোলকবাবু এদিকে আসুন শিগগির গোলকপতি ও অলোকনাথ ডাক লক্ষ্য করে ছোটে তাদের পিছু নেয় গাঁয়ের লোক বাড়ির খিড়কি দরজা থেকে সামান্য দূরে একটা দৃশ্য দেখে থমকে যায় সবাই সেই অভয়পদ মাটিতে পড়ে আছে একদম বেহোশ তার কাছে উবু হয়ে বসে দীপক একটা চটের থলি থেকে বের করছে ক্যামেরা টেপ রেকর্ডার ও ফ্লাক্সটা রয়েছে পাশে মাটিতে এ কী এ তো আমাদের জিনিসগুলো গোলকপতি অলোকনাথ সরবে চেঁচায় হুঁ দীপক ঘাড় নেড়ে বা থলি থেকে বের করে তাদের তিনটি ডিস্ট এখানে কি করে এলো কে আনলো উত্তেজিত গোলকপতি প্রশ্ন দীপক বলল জানি না তবে মনে হচ্ছে এরই কীর্তি দীপক অভয় পদকে দেখায় আরে ঘেটু কয়েকজন গায়ে লোক অভয় পদকে দেখে অবাক হয়ে বলে ওঠে অভয়পদ চোখে মুখে খানিক্ষণ জলের ঝাপটা দেবার পর সে চোখ মেলে ফেল ফেলে চাউনি বসানো হয় তাকে হঠাৎ সে একটা চিৎকার দিয়ে ছুটে পালাতে যায় গ্রামের লোকেরা তাকে জাপটে ধরে অভয়পদ বিকৃত কণ্ঠে হাউমাউ করতে থাকে তাকে তখন নিয়ে যাওয়া হয় গ্রামের ভিতর সেখানিক ধাতস্থ হলে ঘটনাটা জানা যায় একটু একটু করে পরের সংখ্যা বঙ্গবর্তায় প্রকাশিত দীপকের রিপোর্ট থেকে কিছু কিছু অংশ তুলে দিচ্ছি পাঠক বুঝতে পারবেন আসল ব্যাপারটা কি ঘটেছিল অভয়পদর বাড়ি মোটেই নন্দনপুর নয় সে থাকে অজয়নদের নদের ওপারে ও একজন দাগি চোর অভয়পদ ওর আসল নাম নয় ওর আসল নাম বংশীবদন তবে ও ঘেঁটু নামেই পরিচিত সেদিন ঘেঁটু নন্দনপুরে গিয়েছিল একটা দরকারে তখন আমাদের তিনজনকে দেখে শোনে আমাদের উদ্দেশ্য বীরের মধ্যে লুকিয়ে নজর করে আমাদের দামি ক্যামেরা টেপ রেকর্ডার ঘড়ি অমনি মতলব খেলে যায় তার মাথায় তখনই চলে যায় পাশের গ্রামে তার এক স্যাংগাতের ভাসায় সেখান থেকে জোগাড় করে ঘুমের ওষুধ তারপর ফিরে আসে সুযোগ মতো অন্যদের চোখেরিয়ে রায় বাড়িতে ঢুকে একা আলাপ জমায় আমাদের সঙ্গে বড় কর্তার ছবি ছল করে হলঘরে ঢুকে সে কলসিতে খাবারের জলে মিশিয়ে দেয় ঘুমের ওষুধ ওই জল খেয়েই আমরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ি ঘেঁটু ওরফে অভয়পদ লুকিয়েছিল কাছেই বাইরে একটা গাছে চড়ে নজর রেখেছিল হলঘরের ভিতর আমরা ঘুমিয়ে পড়তে সে খিড়কি দিয়ে ঢোকে আমাদের ক্যামেরা দামি জিনিস নিয়ে হস্তগত করে ঘেঁটু খিড়কি দিয়ে বেরিয়ে যখন পালাচ্ছে হঠাৎ নাকি দু দুহাত মিলে তার পথ থাকলে দাঁড়ায় মিশকালো একটা বিশাল ছায়ামূর্তি চাপার রক্ত হিম করা গলায় সে হুংকার দেয় এই ব্যাটা। ঘেঁটু কাঠ হয়ে যায় ভয় ছায়া দানব ঘর ঘরে চাপা কণ্ঠে গড় যায় রায় বাড়িতে চুরি করে পালাবি কী ভেবেছিস কেন ভৈরব সর্দার কি নেই শয়তান বলতে বলতেই সেই ছায়ামূর্তি নাকি এক হাত বাড়িয়ে শীতল বজ্রকটির মুঠিতে ঘেটু চুলের গোছা পাকড়ে তুলে তাকে আছড়ে ফেলে দেয় মাটিতে ঘেঁটু তখনই জ্ঞান হারায় নন্দনপুরের লোকেদের কাছে জানা গেছে যে ভৈরব সর্দার ছিল রায়বাড়ির এক দুর্ধর্ষ লেঠেল প্রায় পঁচাত্তর বছর আগে সেই কলেরার মড়কে ভৈরবও মারা যায় ঘেটু এখনও সারেনি মাঝে মাঝে পাগলের মতো করছে চেঁচিয়ে উঠছে আতঙ্কে অন্ধকারে কিছুতেই একা থাকতে চায় না ডাক্তার বলেছে ওর নার্ভে প্রচণ্ড শখ লেগেছে হয়তো ও সুস্থ হবে তবে সময় লাগবে ঘেটুকে চুরির আর পুলিশে দেওয়া হয়নি কারণ এ যাত্রা তার যথেষ্ট শাস্তি হয়েছে